আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত মন্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি আশা করি আপনাদের অত্যন্ত কাজে আসবে ভিডিওটি হচ্ছে একটি নকশা আপনার সামনে দিয়ে দেবো ওই নকশাটি যদি আপনারা সাথে রাখেন তাহলে আপনাদের কোনো যদি রোগ থাকে কঠিন রোগ হোক বা কোনো যে কোনো ধরনের রোগ হোক ইনশাল্লাহ অবশ্যই আপনারা মুক্তি পাবেন ওই রোগ থেকে এবং আপনাদের যদি কোনো জায়জ হাজত থাকে অবশ্যই ওইটা পূর্ণ হবে ঠিক আছে তো এখন ভিডিও বানাতে তেমন ভালো লাগে না কারণ সবগুলা ভিডিও আমি বানাই ইসলামিক কিন্তু অনেক ফোন আসে যেটা সম্পূর্ণ অবৈধ অবৈধর মাঝেও কিন্তু অনেক একটা সীমা রাখা উচিত এমন এমন কথা বলে যেটা শোনা মাত্রই মিজাজ গরম হয়ে যায় ওই পর্যন্ত খারাপ বিষয়ের জন্য ফোন দিয়ে হেল্প চায় তো ওরাও কিন্তু হয়তো নিশ্চয় এইরকম আমল করে তো এরকম আমল করে ওরা তো কোনো ফল পাবে না পরে গিয়ে কমেন্ট করবে ওই বুয়া বা ওইসবে কোনো কাজ হয় না ওই তাদের জন্য আগেই বলতেছি ওইসবে কোনো কাজ হবে না একমাত্র যারা নিয়ত ঠিক রেখে ভালো কাজের জন্য এসব করবে তাদের জন্য এইরকম ভিডিও বা আমার চ্যানেলের সমস্ত ভিডিও আর যাদের মধ্যে এক পার্সেন্টও কোনো খারাপই রয়েছে আর নিরানব্বই পার্সেন্ট ভালো তাদের জন্য আমার চ্যানেলের কোনো ভিডিও নেই ঠিক আছে তো এটার জন্য হায় হুতাশি কোনো লাভ নেই যাদের নিয়ত হান্ড্রেড পরিষ্কার তারা এই ভিডিওটি দেখতে পারবেন যাদের মনে করেন কোনো হাজার যদি তাকে কোনো উদ্দেশ্য সফল করার জন্য কোনো উদ্দেশ্য যদি ভালো উদ্দেশ্য থাকে একশোর একশো ভালো উদ্দেশ্য তাহলে আপনারা এই আমল করতে পারেন এই তদবির করতে পারেন আর যদি কাতরা পরিমাণ আপনার উদ্দেশ্য কোনো খারাপ হয়ে থাকে এটা করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি করেন কিন্তু ফল পাবেন না ঠিক আছে তাহলে আসলে এটাকে কী কী করতে হবে এটা জেনে নেই কোনো উদ্দেশ্য সফল এবং রোগ মুক্তির আমল অর্থাৎ দুটি কাজই আপনার এই নকশা দ্বারা হয়ে যাবে তো এই নকশাতে কোনো নাম লিখা লাগবে না এবং কোন দিন লিখতে হবে ওইরকমও কোনো কিছু নেই যে কোনো দিন আপনি লিখতে পারবেন যে কোনো সময়ে কারো নাম লিখতে হবে না নিম্নান নকশাটি লিখিয়া কবজ বানাইয়া সংজ্ঞা ব্যবহার করিলে উদ্দেশ্য সফল হইবে এবং রোগ আরোগ্য হইবে ঠিক আছে তো যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন ওইটা আপনারা নিজেরা লিখে নেবেন যদি নিজেরা লিখতে না পারেন তাহলে ওইটা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন কম্পিউটার থেকে প্রিন্ট করে আনলে প্রিন্ট করবেন ওইটা কিন্তু ফটোকপি করবেন না ফটোকপির যে কালি ওইটা তেমন উন্নত মানের কালি নয় আর প্রিন্ট করা হয় খুব ভালো কালি দিয়ে প্রিন্টার যে কালি থাকে ওই কালিগুলো অনেক ভালো হয় তো ওইগুলা তারা প্রিন্ট করলে ভালো হয় যেমন জাফরান কালি হচ্ছে সেরা কালি জাফরান কালির খুব মূল্যায়ন রয়েছে ঠিক তেমনিভাবে প্রিন্টারের খালি খুব ভালো কালি ওইটা তারা আপনারা প্রিন্ট করবেন প্রিন্ট করলে তাহলে কি করবেন আপনার সাইজ মতো প্রিন্টও করতে পারবেন সুটো করে প্রিন্ট করতে পারবেন ওইটা সুটো করে প্রিন্ট করে আনবেন আর যেহেতু এখানে আরবি শব্দ আছে ওইটা অজু সরা সরাসরি ওই কাগজে ধরবেন না প্রিন্ট করে হোক আর আপনি নিজে লেখা হোক যদি লেখেন তাহলে অবশ্যই অজু করবেন অজু করে কয়েকবার দুরুশরিপ পাঠ করে ওইটা লেখা শুরু করবেন এরপরে লিখবেন আর লিখতে না পারলে অবশ্যই এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন এদের কম্পিউটারে যে প্রিন্ট করবে তার অজু করার প্রয়োজন নেই যদি তাকে অজু করার কথা বলেন তাহলে সে আপনাকে বলবে আমার আমি এটা প্রিন্ট করতে পারবো না কারণ সে দশ টাকা পাবে এটা প্রিন্ট করে দশ টাকার জন্য সে অজু করবে না তো এটা যদি আপনি কোনো কিছু একমত অবলম্বন করেন তাহলে আরও সহজে পারবেন যেমন আপনি নামাজের পরে যদি যান কোনো নামাজই কম্পিউটারে তাহলে নামাজ পড়ে আসার পর সে অবশ্যই তার অজু থাকবে তখন আপনারা ওইটা আনতে পারবেন সে অজু অবস্থায় থাকলো আর আপনিও অজু অবস্থায় ওইটা আনতে পারবেন ঠিক আছে তারপরে ওইটা কবজে যখন ঢুকাইবেন কবজ অথবা দুলি যে কোনো কিছু অথবা কষ্টিপ দিয়ে পেশানোর পরে আর অজু সারা ধরলেও কোনো সমস্যা হবে না ওইটা আপনি সাথে রাখবেন অথবা মানি ব্যাগে রেখে দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের দুটো কাজ উদ্ধার হবে যদি কোনো সমস্যা হয় থাকে উদ্দেশ্য সফলের জন্য করতে চান তাহলে আপনাদের উদ্দেশ্য হবে আর যদি উদ্দেশ্য সফল হবে আর যদি আপনি কোনো রোগের মধ্যে থাকেন রোগ মুক্তির জন্য এটা সহায়তা রাখেন ইনশাল্লাহ আপনার রোগও মুক্তি হবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিও থেকে আপনারা অনেক উপকার পাবেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে অন্য থেকে এ থেকে উপকার পায় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামালাইকুকুম ওরমতুল্লাহিবর